তো সবার সাথে মনে হয় ভালো একটা সম্পর্ক তৈরি করবি। মায়া দাদা আমাদের অপারেশন শেষে রাজরানী করে রাখবো, ঠিক আছে? খেয়াল রাখিস ব্যাপারটা, চল দিয়ে সামনে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা তোমার তো শুনতে পারলাম না। আচ্ছা আমি রাজীব। তো আপনাদের এলাকায় নতুন আসছি। তো দেখতেছি এলাকাটা অনেক সুন্দর। হ্যাঁ আমাদের এলাকা খুব সুন্দর তো আসলে। হ্যাঁ আর আমি কিছু জায়গাও কিনছি অলরেডি, তো আরো কিছু জায়গা খুঁজতেছি। তাই আর তাহলে তো জমি আমি তোমার দেখে শুনে কিনে দেবো। তা বাবা তুমি থাকো কোন কোন জায়গায়, কোন থাকতেছো? আমি ওই যে আপনার পাশের গ্রামে। তুমি ওখানে থাকবে কে? আমার বাড়িতে কয়েকটা ঘর খালি পড়ে আছে, তুমি আমার এখানে থাকবা। যেহেতু জমি তোমার কিনবা আমি তোমার দেখে কিনে দেবো, কোনো টেনশন নাই। চাচার বাড়িটা কোন জায়গায়? আরে বাবা এই তো বাড়ি, এই যে রাস্তার ওই পাশে মাদ্রাসা আছে। হ্যাঁ মাদ্রাসা পরে তোমাদের হাসিম মোল্লা বাড়ি কোনটা? ও হ্যাঁ এখন পোলা বানায় কই দাও, তোমার দেখাই দেবো। তাহলে তো ভালোই হয়, ঠিক আছে না? ঠিক আছে চাচা, আমরা চিন্তা করে দেখবো কি করা যায়। হ্যাঁ আচ্ছা তাহলে আইসো। হ্যাঁ জি চাচা আইসো, ভালো থাকো। আচ্ছা সালাম আলাইকুম। আচ্ছা অবশ্যই আসবা কিন্তু, আমি তোমাদের জমি তোমার যা কিনা লাগে আমি সব কিনে দেবো, ঠিক আছে? বুঝছেন না আর কি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ঠিক আছে এই তো একটু বসতে দে, ভদ্রলোক মনে হয়েছে। সবাই বসেন ভাই, বসেন। তো ভাই জায়গাটা কি বিক্রি করার মতো নাকি? এডি জায়গাটা তো আসলে বিয়ের, তো বিক্রি করতে পারি মানে ভালো দাম পাইলে। তো ভাই মূলত টাকা পয়সা তো কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি দেশের বাইরে থাকতাম, তো এই পাশে গেলাম আসছি, তো জায়গাটা কিনতে হইব। আচ্ছা তো বটা চলো। তো ভাই ভালো লাগলো আপনাদের কিনতে পারেন আপনি, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? গ্রামের সাইড, তো এখানে প্রাকৃতিক অনেক বাতাস টাতাস আছে। আসলে ব্যয় যদি মানে বলতে চাইতেছে এটাই আর কি, যে ভালো দাম পাইলে বিক্রি করবে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আর আপনাদের সাথে পরিচিত হয়ে মনে হলো ভালোই লাগছে। আমরা কিন্তু এই যে এই যে এখানে দেখতেছেন না, এই জায়গাটা কিন্তু আড্ডা দিয়ে আসা পয়সা এদের চেয়ার টেয়ার দেখতে এই জায়গায় তাই বেশিরভাগ ভালো লাগে। ছবি গণমাধ্যমে মানে এখানে আসলে পাবেন আমার কাছে থাকি। তো ভাই আমি আগামীকালকে বিকালে এই জায়গাতে আসবো চারটার দিকে। হ্যাঁ আসেন, ঠিক আছে? আসেন আসেন, আমার নাম বললে অবশ্যই যে কেউ দেখা যাবে, আসলেই পাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই আজকে আমার একটু তাড়া, তো আজ করতে হবে। শুনে পাবেন জি, ভালো থাকবেন। ঠিক আছে ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন ভাই। ভাই তো ভাই লোকটা আসলে ভদ্র মনে হয়, কি সুন্দর বাতাস, প্রতিদিন বিকালে আরো লাগবো বাতাস কান্নি কাক্কা। বাতাস খাইতেছি বিকাল বেলা, কি সুন্দর বাতাস। কি বন্ধ হয়েছে এই বেটা? আপর দিতাস আপর কোথায়? আমি তত পেলাম এই বেটা, আমি কবে করছিলাম? আবার আরেকটা লিখছেন স্বপ্ন দোষ ভাই, আমি কি ওই প্রবলেম নাকি? রাত্রে বেলা গেলে স্বপ্ন দোষ কি করার আছে? কি করার আছে মানে কি? আমি তো আর কত ভাই একটা করুন লাগবো তো এই খালি ফা বলবো খালি। হ্যাঁ সবের সঙ্গে খালি তাও টামি করে এই বেড়া, একটা জিনিস খেয়াল করছো? বেশ কি সৌন্দর্য দেখতেছি। কয়েকদিন আগেও শুনলাম ওই কলির মায়াটা খুঁজে পাওয়া যাইতেছে না।
খারাপ না বলো না গরু টুরু লাপন তো নাই গোলটা সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম দাদা আছে বলো বাড়ি কি এলাকা নাকি হ্যাঁ ভাই এই এলাকাই তো চিন্তা ছিল বিষয় তো ভাই চিনলাম না সঠিক আমি আপনাদের গ্রামে নতুন আসলাম তো আমি থাকি হইলো আপনার পাশের গ্রামে হুম তো এদিকে আসছে হলো কিছু মূলত জায়গা দেখার লাগে জায়গা কিনবেন জায়গা ও আপনি তো ঠিক সময় আসছেন দাদা আমাদের এক চাচা জায়গা বেচার জন্য ঘুরতেছে দিদি মানে ভালো একটা প্রজেক্ট কতটুকু কিনবেন জায়গা মোটামুটি ভালোই লাগবে প্রায় 12-13 সমস্যা না চাচা তো বলছিল একবার পারবেন হ্যাঁ চাচা বুঝতে পারছে লোক বুঝতে পারছে তো শিগগির কিনবেন আচ্ছা ভাই টাকা পয়সা নিয়ে ভাবেন না সেই লই কিনবো আমি এক কাজ করেন কালকে যে পাশের গ্রামে হ্যাঁ যে আমার কথা বললেই হবে মোটামুটি আমি একটা ফ্ল্যাট করছি তো এখানে নতুন করে আমার কথা বললেই হবে তো ওইখানে যাবেন কালকে তো তারপরে আমরা কথা কথা বলবো ঠিক আছে দাদা টাকা তো এখানে আমরা দিয়ে দূর দরকার আছে টাকা পয়সা নিয়ে কিছু ভাই আমি বলবো কালকে দিমু কালকে না দাদা আমরা তো দেব আমরা মোবাইল করব কালকে দিব দিমু কালকে বলে দিমু ভাই আমরা তো রাব নাই ভাই আমরা কালকে বলে দিমু বলবো আচ্ছা ঠিক আছে আসেন 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 ভালো হইছে পাটি ভাই পাটি ভাই ভালো আছে জমিন লেগতের মেয়ের তো পাইতেছে না কি করতে লেগতের মায়ের মেয়ের খুঁজে পাইতেছে না বাচ্চা গুলি যাই কইতেছে গেল কই অনেকদিন পরে দেখলাম কি অবস্থা নাকি আপনারা খেয়াল করেন না ওই যে নতুন লোক এলাকায় ঘোরাঘুরি করতেছে ব্যাপারটা দেখছো পরে বুঝবা কথা তো কয়ে গেলাম তারা তো বুঝছেননি কথাটা কিন্তু মন্দ হয় নাই এই লোকটা আমার সন্দেহ লাগতেছে এই লোকটা গ্রামে আর পর থেকেই মোবাইল দূর দেখ জোরে
মেম্বর গেল এখন কোনো খোঁজ খবর আজ কইলো না কিছু আমার ঘরে ঘরে বই ছাড়া চলবো কতকাল